ইসলামপুরে নেতাজি মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে বামফ্রন্ট নেতা বিভাস চক্রবর্তী সহ নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে পথে নামল জেলা বামফ্রন্ট। মঙ্গলবার বহরমপুরে বামফ্রন্ট গতভাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বহরমপুর সিটি হসপিটালে এখন বিশ্বমানের আধুনিক মডিউলার অপারেশন থিয়েটার বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, কোয়ালিটি কেয়ার ক্লোজার টু হোম। ইসলামপুরে ফরওয়ার্ড ব্লক নেতা বিভাস চক্রবর্তী সহ নেতাকর্মীদের ওপর গত 23 জানুয়ারি নেতাজির জন্মদিনে হামলার প্রতিবাদে পথে নামল জেলা বামফ্রন্ট। মঙ্গলবার বহরমপুরে বামফ্রন্ট গতভাবে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এদিন সিপিআইএম জেলা কার্যালয় থেকে শুরু হয় মিছিল। মিছিলে পামেলার সিপিআইএম জেলা সম্পাদক জামির মোল্লা, ফরওয়ার্ড ব্লক জেলা সম্পাদক বিভাস চক্রবর্তী সহ জেলা বামফ্রন্ট নেতৃত্ব। এই ঘটনায় দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয় মিছিল থেকে। আমাদের দাবি হচ্ছে যে অবিলম্বে যারা এই দুষ্কৃতিকারী এবং তৃণমূলের নেতা নিজে থেকে সংগঠিত করেছে এই আক্রমণ, সেই দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের কঠোর শাস্তি দিতে হবে। আর নেতাজির মূর্তিতে মাল্য দেওয়া, এই তৃণমূল যারা সন্ত্রাস করে, যারা গণতন্ত্রকে মানে না, তাদের সাজে না, ফলে তার বিরুদ্ধেই আজকে আমরা এই মিছিল সংগঠিত করলাম। এই যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা, সেই ব্যবস্থাকে আজকে যেমন কেন্দ্রের মোদী সরকার এবং আমাদের মমতা ব্যানার্জী সরকার, এই দুই সরকারই সারা দেশের গণতন্ত্রকে হত্যা করছে, গণতান্ত্রিক পরিসরকে তারা নষ্ট করার চেষ্টা করছে, বিরোধী রাজনীতিকে খতম করার চেষ্টা করছে। আমরা যাতে কোনো রকম বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের যে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে যাতে আমরা রাস্তায় নামতে না পারি, তার জন্য তারা এই রকম গুন্ডা দিয়ে, মাস্তান দিয়ে, গুলিবন্দুক দিয়ে আমাদের উপর আক্রমণ করে। মধ্যবঙ্গের সমস্ত খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল মধ্যবঙ্গ নিউজ। সমস্ত খবরের দ্রুত নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করুন।